আজ আমরা আবারও সুরসি ক্রাফটে খেলবো। সো দেখতে পারতো এ ভাই কত ফাস্ট দেখছো, তোমার একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাবে বুঝছো। আমি এত জোরে জোরে চালাই, যাকে খাইতে খাইতে। যাই হোক, তুমি গাড়ির পিছনে বসে আসো। সো আমরা আমাদের ঘোড়ার গাড়ি নিয়ে চলে আসছি। সো যাই হোক, ও হ্যাঁ, এটা আমাদের নতুন ঘোড়া। এখন গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো, ওকে ওকে, সবার একটু দেখাবো। এখানে বেসিক্যালি দেখতে পারতো বেশ কিছু আমরা ফ্রুট গাছের, মানে কি বলতেছি ফ্রুট গাছ বলতেছি কেন আর কি। তো এখানে অনেকগুলা স্যাপলিং আছে বিভিন্ন গাছের, এগুলো এখন আমরা ট্রাই করে দেখবো, বাজার থেকে কিনে এনে আসছি। আর একটা জিনিস আমি কিনছি, সেটা তোমার আমি বলি নাই বুঝছো, জানো সেটা কি? তুমি আবার কি কিনছো? তো এইটা কিনছি, এটা এই ঘোড়াটা বেসিক্যালি আমি তোমার জন্য কিনছি। সো আর এই এটা হইতেছে তোমার জন্য, দেখো। এই ঘোড়া তার মানে আমার? হ্যাঁ হ্যাঁ, এই ঘোড়া তোমার। আর দেখতে পারতো একদম পুরো পিঙ্কি পঙ্কি করে দিছে, দেখছো সুন্দর, ভালো লাগছে না এটা দেখতে? হ্যাঁ, এটা অনেক জোস হয়েছে। ওকে ওকে, সো ঘোড়া এখন ঘরের মধ্যে রেখে দিতে পারো চাইলে, আর ঘোড়ার কার্ডটা এখানে রাখো। সবাইকে দেখাও আমাদের আপডেট কি কি হয়েছে। আপডেট কি দেখাবো ভাই, আর ফার্মিং করতে বইলো না ভাই। আচ্ছা, ফার্মিং এর বিষয়টা আমি পরে বলতেছি, আগে আসো বন মিল নিয়ে আসো। যে স্যাপলিং গুলা কিনছি এগুলা দেখাবো সবাই, মানে এগুলা থেকে কি গাছ হয় সেটাও দেখাবো। তার আগে আমি একটা কাজ করি, থামো, আমাদের ঘোড়াটা রাখে নি এখানে। আর ওইখানে ঘোড়া রাখতেছো? হ্যাঁ, কালো ঘোড়ার পাশে এখানে কিভাবে লাফাইতেছো কেন? ঘোড়া নিয়ে ওর ভিতরে ঢুকে গেছে। ওকে ঠিক আছে, ওকে, ঘোড়া রেখে আসো। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ঘোড়া রেখে দিছি। ওকে আমাদের চলে নতুন আসো, গেট চলে আসো। বানানো হয়ে গেছে। ইয়া ইয়া, ওখানে নতুন একটা গেট বানাইছে, দেখতে পারতেছো সবাই? গেটটা কেমন লাগছে কমেন্ট করে বইলো। সো বোন মিলনে চলে আসো, এখন আমরা এখানে বাসার পেছন সাইড এখানে হইতেছে আমরা ইয়া বানাবো, কি বলে, ওকে, গাছগুলা সব লাগাবো। সো দেখি এক একটা গাছে কোন গাছটা কেমন। একটা, দেন তিন, দেন চার, পাঁচ, ছয়, ওরে ভাই অনেকগুলো এখানে, সাত, আট, নয়, ভাই নয়টা দেখছো, আরো দুইটা আছে। ওয়াও, দেখো এই গাছটা কত এক সুন্দর। সেকেন্ড, 10, 11, কই আগে আগে লাগাই দিচ্ছ কেন? ওই ভাই আমার দেখাইতে তো দাও, বোন মিল আগে থেকে লাগাই দিচ্ছ ও দেখতে। আচ্ছা, আসো আসো, কই তিনটা কই গাছই বড় করছে কিন্তু। এটা, এগুলা কি নিচে? এই এগুলা, আরে সাকুরা ট্রি নাকি এটা? ওই রকমই না, সাকুরা ট্রি না এটা, অ্যাকচুয়ালি একটু রকমই তো লাগতেছে, পাতা পড়তেছে নিচে দেখছো। চেরি গাছ এটা, আই থিং ও এক টাইপের চেরি গাছ। চেরি আচ্ছা, গাছ। এটা এটা একটা গাছ, এটা একটা গাছ। আচ্ছা বনমিল আছে না, আমি একটু বনমিল দিবা কিছু। হ্যাঁ নাও, এই গাছটা জোস লাগছে, গাছ থেকে ফুলই হইতেছে, দাঁড়ো 56টা। সো এই গাছে যদি আমরা বনমিল দিই তাহলে কি হবে? হ্যাঁ চেরি গাছ এটা, আর এই গাছে বনমিল দিলে দেখি কি হয়। আরে দেখো, ফ্রুট পাইছি আমরা, চেরি পাইছি, এই ইয়া দেখো ফ্রুট চেরি। পাইছি দেখো। আচ্ছা ফল টলের বিজনেস করতে পারবো আমরা গাছ থেকে বুঝছো। এই গাছে কি হ্যাঁ, হয়, এটা ভালো। এটা কি আস্তে গাছ? আস্তে আমাদের এই আরো গাছে ফল কোনো, মানে গাছ বাড়াইতে হবে। এই গাছে কোনো ফ্রুট হয় না, এটা এমনি বোকা বানাই দিছে আমাদের, দ্বারা এটা দেখি কোনো ফ্রুট হয় কিনা। হাই, ও এটা অলিভ ট্রি, অলিভ ট্রি দেখি এখান হয়, থেকে আমরা অলিভ 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 বের করতে পারবো আই থিঙ্ক। বাট কিছু তো বেরোইতেছে না এখানে বনমিল মারার পরেও। আচ্ছা এটা পরে দেখবো না কি হয়, বাদ দাও, আচ্ছা এবার এটা এখন দেখো, অন্য এটা ফ্রুট দেখো, দিই। এটা এখান থেকে কি ফ্রুট পাইতেছি আমরা? আরে ম্যান্ডারিয়ান খাওয়া, ও ম্যান্ডারিয়ান, দাও দাও খাই। এনাও খাও খাও। আচ্ছা ম্যান্ডারিয়ান কি গো? এটা এক ধরনের লাইক এই লেমন টাইপের, কমলা আচ্ছা লেবু এটা টাইপের কি হয় জিনিস। দেখি, এটা তো সে তোমার ও চেরির মতো। ওয়াও, এটা কি? এটা ও এটা হইতেছে ইয়াও রেড লাভ ফ্রুট, এটা হইতেছে, ও এগুলার বিজনেস করা যাবে বাজারে বুঝছো, ইয়া, দাঁড়াও এখান এটা। থেকে আমাদের আস্তে আস্তে একটা গাছ থেকে আর অনেকগুলা গাছ করে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এবার এবার দেখি এখান থেকে এইটা, এই গাছটা দেখি। ওকে এটা কি, এখানে কি করে? এটাতে আমরা অ্যাপেল, আরে অ্যাপেল ট্রি এটা, ওয়াও, অ্যাপেলের জন্য আলাদা ট্রি হবে এখন থেকে, ইয়া এখন নাইস। আমরা এখান থেকে অ্যাপেল ইয়ে করতে পারবো, দাঁড়াও এবার এটা দেখি, এটা এখানে কি হয়, এটা, আরে এটা কি গো দেখো তো, এটা বুঝতেছি না আরে এটা এই কি, যে ওটা ফল এটা নাও, দিয়ে ফল নাও, হ্যাঁ ফল হাতে নিয়ে দেখো। আই ডোন্ট নো, এই টাইপের ফল আমি কখনো দেখিনি, বাট আর এটা দেখি, পোমেল, দেখো পোমেলো এটা কি, সামথিং। এটা কি ফ্রুট দেখি এখান থেকে, এটা হচ্ছে তোমার, এটা দেখো কি, এটা আমি আগে দেখি নাই কোনোদিন। আমিও দেখি না, এটা নতুন নতুন কিছু আচ্ছা ফল পাইছি এখানে আমরা। এখানে ওকে, কি ফল হইতেছে, এটা হচ্ছে তোমার লেমন, আরে লেবুর গাছ। এটা লেবুর গাছ, এত বড় কেন লেবুর গাছ? বড় গাছ লেবুর, আচ্ছা ওকে এটা এটা ধর দেখি এটা। লাস্ট, এটা, আরে বনমিল শেষ হয়ে যায়, গাছ বড় হয় না কারণ বনমিল শেষ হয়ে গেছে, বনমিল মারো। ওকে, আমি মারতেছি এবার বনমিল, আমার কাছে আছে কিছু। ও এটা লাইম, এই দেখো লাইম। ওয়াও ডিড এখানে, ইউ নো লেমন আর লাইম আলাদা হয়? হ্যাঁ সো দুই কথা, ধরনের লেবু। ইয়া ইয়া সো কথা হইতে সেখানে দেখো আমাদের কাছে কতগুলা গাছ আছে। হ্যাঁ অরেঞ্জ ট্রি ও পাইছি, এটা অরেঞ্জ ট্রি ছিল, সেটা আমি এখনো দেখি নাই, ওখানেটা ইয়ে ঘোরাঘুরি করতেছে, দাঁড়াও দাঁড়াও। এই দেখো অরেঞ্জ। ওয়াও কমলা লেবু খাবো এখন থেকে আমরা, কোনো চিন্তাই নাই। আচ্ছা ফ্রুট গুলা খাই কেমনে, আই ডোন্ট নো, কেমনে আবার নর্মালি যেমনে খাইতে হয় তেমনে, যে তোমাকে মারবো তারপর তুমি খাবা। খিদা লাগলে তারপর খাওয়া যাবে। যাই হোক এখন না বাইরে না, যাই হোক দেখতে পারতো সেখানে কতগুলা গাছ আছে এখানে মাইনক্রাফটের ভিতরে, দেখতে পারতো সে স্যাপলিং গুলা ইউজ করে এখানে, দেখতে পারতো আমরা কতগুলা গাছ ইয়ে করতে পারবো। আচ্ছা আমাদের এখানে গাছের বাগান তো মোটামুটি বানানো হলো, পরে মনে করো প্রত্যেকটা গাছ ইয়ে করে দেবো আস্তে আস্তে বুঝছো,
বাগান বানাবো পুরো এখন কথা হইতেছে এতগুলা হাত দিয়ে লাগানো পসিবল না, বাজার থেকে একটা ট্রাক্টর কিনে নেয়, সরে ঘোড়া অত জোরে দৌড়ায় না, একটা ট্রাক্টর লাগবে আমাদের বাকি ফার্ম করার জন্য। এখানে যে পরিমাণে তোমার পাইনাপেল আছে, ব্রোকলি আছে, তারপরে আমাদের টমেটো, সেগুলো সেল করলে আমরা ট্রাক্টর কিনে ফেলতে পারবো। তা ঠিক বলছো। আর এদিকে আমাদের বনমিল ফার্ম বানাতে হবে, যাতে এখানে আমরা বন এ এ ওই বনমিল লাগবে না, ওই এদিকে আসো, বনমিল লাগবে না, অটোমেটিক গ্রো করতেছে এখানে ফ্রুট। আচ্ছা, এটা ফ্রুট তো অটোমেটিক গ্রো করবে, কিন্তু আমাদের আরো গাছ লাগাইতে হবে এখান থেকে, মনে করো স্যাপলিং বের করতে হবে। ইয়া ইয়া, সো মনে করো আরো যখন গাছ লাগাই দিব না, তারপর মনে করো জাস্ট আমরা বাগানের ভিতরে ঢুকবো, ফ্রুট কালেক্ট করব, তারপর এখান থেকে সব জিনিসপত্র কালেক্ট করব আর সেল করব, একদম ইজিলি মনে করো বিজনেস করতে পারবো আমরা, কি বলো? আচ্ছা শোনো, আমার মাথায় একটা আইডিয়া আসছে। বলো বলো। এখানে যা আছে পাইনাপল, তারপরে সব এইসব ভাবি যাবি, এগুলো সেল করে ট্রাক্টর মনে হয় না কিনতে পারবো, বাট একটা জিনিস আছে, ওটা হচ্ছে সিডার, সিডার কিনতে পারবো আই থিং। ওটা দিয়ে যদি তুমি ওটা দিয়ে যদি ওটার মধ্যে সিড রাখে, তুমি যদি এর উপর দিয়ে নিয়ে যাও, তাহলে অটোমেটিক সিড লাগানো হয়ে যাবে। ওয়াও, ভালো জিনিস, তাহলে ওইটা কিনো, তারপর আমরা ট্রাক্টর কিনবো, মানে ভালো একটা আইডিয়া। তো এরপরের দিন ওটা আমরা কিনতে পারি, কি বলো? ওকে ওকে, ঠিক আছে। আর বাড়ি ঘরও বানাইতে হবে, বানাবো বানাবো, আজকে আমাদের প্ল্যান ছিল বাড়ি ঘর বানানোর, বাট আমরা এই ফার্মের কাজে বিজি ছিলাম, এজন্য বাড়ি ঘর বানাইতে পারি নাই। বাড়ি ঘর বানাইনি, কিন্তু ঘোড়ার বাড়ি ঠিকই বানাইছি। হ্যাঁ, ঘোড়ার বাড়ি বানাইছি আর গেট বানাইছি। অ্যাকচুয়ালি বাড়ি বানানো যায় তো, বাট ও গেট বানাইতে বানাইতে টাইম ওয়েস্ট করে ফেলছে। যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক, এর পরের দিন আমরা কি করতে পারি তোমরা কমেন্ট করে বলো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো।